আসসালামু আলাইকুম সকলকে আমন্ত্রণ আনন্দ টিভি সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মোস্তফা কামাল তোহাস অযান্ত্রিক যানবাহন যেমন রিকশা ভ্যান ঠেলাগাড়ি ঘোড়ার গাড়ি নিবন্ধন ও নবায়ন আবেদন কার্যক্রমের শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন রোববার নগর ভবন প্রাঙ্গনে এসব অযান্ত্রিক যানবাহনের আবেদনের কার্যক্রম উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজল নুর তাপস ডিএসসিসি এলাকায় চলাচলত অযান্ত্রিক যানবাহনকে নিবন্ধনের আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে সংস্থাটি প্রতিটি আবেদনপত্রে মূল্য 100 টাকা। ওনার আওতায় আমরা আমাদের অজানিত ত্রাণ বহন কে আমরা নিবন্ধনের আওতায় আনা মানে হল সুসংহত কার্যক্রমের আওতায় আনা। আমাদের সড়কগুলো কিভাবে ব্যবহার হবে কোন সময় ব্যবহার হবে কিভাবে চাতায় হবে এই সম্পূর্ণ বিষয়গুলোই আমাদের মহাপরিবেক্ষণের আওতায় চলে আসবে। কোন এই সকল পরিবর্তন আপনারা পর্যায়ক্রমে ইনশাআল্লাহ দেখতে পারবেন বাগেরহাটের কোচুয়া উপজেলার এক নম্বর গজলে ইউনিয়নে মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে ভুক্তভোগী এবং এলাকাবাসী রোবায় স্থানীয় চেয়ারম্যান ও ইউনিয়ন পরিষদ সদস্য সহ গ্রামবাসী স্থানীয় বিশালখোলা মৃধাবাড়ী স্কুল সংলগ্ন এলাকায় মানববন্ধন করেন মানববন্ধনে এলাকাবাসীরা বলেন কামরুল হাসান জিয়া শুধু তার ভাইদের বাড়ি থেকে উচ্ছেদ করতে স্ত্রীকে ধর্ষণের মিথ্যা নাটক সাজিয়ে মামলা দায়ের করেছে। মানুষ আমার স্বামীর সৎ ভাই নাম জিয়াউর রহমান আমার স্বামীকে শেয়ার সৎ ভাই মিথ্যে মামলায় ধরে নিয়ে গেছে আমি এর ন্যায়ের বিচার চাই দাবি যে জিয়াউরের জানি সুষ্ঠু বিচার হয় গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর র্যাব আট সিপিসি এক ক্যাম্পের একটি বিশেষ আবিচানিক দল ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার সহকারী পরিচালক রবিউল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে বন্যপ্রাণী সহ একজনকে আটক করেছে শনিবার বিকেলে পটুয়াখালীর গলাচিপা উপজেলার আমখোলা এলাকায় এই অভিযান পরিচালিত হয় এ সময় তক্ষক পাচারের সাথে জড়িত রাসেলকে আটক করেন র্যাব আটের সদস্যগণ বরিশালের ছাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খেজুরা গ্রামের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু নিয়ে সৃষ্টি হয়েছে রহস্যের ধূম্রচাল শিশুটির বাবা বলছে সে আত্মহত্যা করেছে তবে মায়ের অভিযোগ সম্পত্তির লোভেই বাবা ও সৎ মা তাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে বরিশাল থেকে আরো জানাচ্ছেন বরিশাল ব্যুরোর প্রধান কাজী আলামিন বরিশালের আগুলঝাড়া উপজেলার বাগধা ইউনিয়নের খেজুরিয়ে গ্রামের তৃতীয় শ্রেণীর এক ছাত্রীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে শিশুটির বাবা বলেছে সে আত্মহত্যা করেছে তবে মায়ের অভিযোগ সম্পত্তির লোভে বাবা ও সৎ মাতাকে হত্যা করে ঘটনাটি আত্মহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করেছে ওই যে ওর দাদু বলছে যে সব সম্পত্তি অন্যা মিলেই খেয়ে দেবে এই জন্যই ওর এই হত্যাটা করছে আমরা বিশ্বাস চাই হেমা মদ গেছে লোভে মনে করেন আমার নাতিন ওই সতমা আর বাবা দাদি সবাই মিল গেছে মারকি মার্গি ফেলাইছে ওকে মায়েরা ফাঁসির অভিনয়ের রাই খেয়ারে রাখা হয়েছে মায়ের রসিটা আপনারা দেখলি বুঝ পাবেন যে কিভাবে রাখছে এর বিশ্বাস স্থানীয় সূত্রে জানা যায় নোহার বাবা চারটি বিয়ে করেছে তার স্ত্রী তানিয়া আক্তারের ঘরে জন্ম নেয় নুসরাত নোহার মা তানিয়া আক্তারের সঙ্গে সুমনের ছাড়াছাড়ি হয় তবে নোহার মৃত্যুর পূর্বে তার দাদা সম্পত্তি দেওয়ার কথা স্বীকার করলেও হত্যা করার বিষয় অস্বীকার করেছে নোহার সৎমা ও বাবা সুমন মিয়া বলছি তানিও তুমি যদি এখানে থাকো আমার না তুমি আমার ছেলে যে সম্পদ পদে এটা আমি দেখতে যেসব ও অভিযোগ আনছে এগুলো টোটাল মিথ্যে অভিযোগ কেননা আমাকে হয়রানি করার জন্য আগে কখনও পারে নাই হয়তো সে এখন এইটা নিয়ে হয়রানি করার জন্য সে আমাকে এই অভিযোগ করতে হবে ও কোনো সময় নিজের মার কথা মনে করে নাই ও আমার এত এত ভালোবাসতো যে আমি কোনো কিছু চাইলে ও একটা বদলে দুই ডাইন না তিন ডাই ও যাওয়ার ও স্কুলে যাওয়ার জন্য আমি ওর নাস্তা খাইয়ে খাওয়াইয়ে এখন যদি আর আমার উপরে এরকম দোষ দেয় এখন তো আইন আইন আছে না এদিকে নোহা হত্যা বিচারের দাবিতে উত্তল আগলঝাড়া খেজুরিয়ার গ্রাম তবে পোস্টমর্টামের রিপোর্ট হাতে পাওয়ার পরে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে জানিয়েছেন আগলঝাড়া থানা পুলিশ তার পিতার অভিযোগের প্রেক্ষিতে আমরা একটি নিয়মিত মামলা রুজু করেছি মামলাটি দিন আছে মৃতদেহের পোস্টমর্টম সম্পূর্ণ হয়েছে পোস্টমর্টেম রিপোর্ট প্রাপ্তির পরে সঠিক কারণ জানা যাবে আত্মহত্যার আদলে ঘটানো হয়েছে হত্যাকাণ্ড এমনটি অভিযোগ করেছে নোহার মা তবে দোষীদেরকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন এলাকাবাসী কাজী আলামিন আনন্দ টিভি আগলঝরা ইসলামের পতাকা এই বাংলার মাটিতে প্রথম শিকর গেঁথেছেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এমনটাই মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ডাক্তার মুরাদ হাসান জামালপুরের সৈষাবাড়িতে শিল্পকলা মিলনায়তনে মার্কাজুল হিদায়া ফাউন্ডেশন আয়োজিত এক সমাবেশে তিনি কথা বলেন এ সময় মাদ্রাসার অসহায় শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন উপহার দেন তিনি। আজ তেরোই সেপ্টেম্বর নগাঁ সাপাহার উপজেলার মুক্তিকামী মানুষের শোকের দিন উনিশশো সালের আজকের এই দিনে এলাকার বীর মুক্তিযোদ্ধার একটি সশস্ত্র দল সাপাহার বাসীকে শত্রুমুক্ত করতে গিয়ে পাক বাহিনীর সাথে এক রক্তক্ষয়ী সংঘর্ষে লিপ্ত হন সে রক্তক্ষয়ী যুদ্ধে একুশ জন বীর সেনা হাসি মুখে তাদের তাজা প্রাণ বিসর্জন দিয়েছিলেন প্রতি এই দিনটিকে স্মরণ করে অনেক সন্তান হারা মা ভাইহারা বোন ও তাদের আত্মীয় স্বজনরা অঝোর ধারে তাদের চোখের পানি ফেলেন আনন্দ টিভির সংবাদে এই ছিল এখনকার মতো আনন্দ টিভির সংবাদ দেখুন প্রতিদিন বিকেল পাঁচটা তিরিশ মিনিট এবং রাত নয়টা তিরিশ মিনিটে করোনা থেকে আপনি এবং আপনার পরিবারকে সুরক্ষিত রাখতে স্বাস্থ্যবিধি মেনে চলুন আনন্দ টিভির সঙ্গে থাকার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ